নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে তালের রসের মালপোয়া রেসিপি শেয়ার করব, আর এটা খুবই নরম, তুলতুলে, একদম অসাধারণ খেতে হয়। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে তালের পাল্পটা একটা সুতির কাপড়ে নিয়ে নিয়েছি, আর রসটা আলাদা হয়ে যাবে। এই রসটা 1.5 কাপ পরিমাণে আছে। একটা মিক্সিং বোলের মধ্যে এই 1.5 কাপ তালের রসটা নিয়ে নিলাম, আর 1 কাপের মাপে আমি এখানে আটা নিলাম, আর এর হাফ আমি ময়দা মেশাবো। এই রেশিওতে আটা ময়দা নিয়ে নিতে হবে। নুন 1 চিমটে দিলাম, চেলে নেব। বাকি আটা ময়দা লাগলে পরে মেশাবো, প্রথমেই একবারে বেশি দেব না। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে লাম্পস তৈরি না হয়। এবার চিনি নেব, চিনিটা নিজেদের স্বাদ অনুসারে নেবেন। আমি 1/2 কাপ চিনির একটু কম নিলাম। ভালো করে চিনিটা মিশিয়ে নেব। এবার আরও কিছুটা করে আটা ময়দা মিশিয়ে নিতে হবে, যেরকম দরকার হবে। একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে, না গাঢ় না পাতলা। খুব ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একটু লাম্পস থাকবে না। এরপরে আমি নারকেল কোড়া 1/2 কাপ দিয়ে দিলাম, আর মৌরি এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এলাচটা গুঁড়ো আর মৌরিটা একটু ক্রাশ করে। এখানে তালের পাল্পটা আমি 2 চামচের মতো নিয়ে নিলাম, তা এতে গন্ধটা ভালো সুন্দর আসবে। কোনো রকম জল ব্যবহার করিনি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর খুব জোর অল্প একটু জল মেশানো যেতে পারে। এবার তেলটা খুব ভালো করে গরম করে তারপর ফ্লেমটা লো করে মালপোয়া ভাজতে হবে, তাহলে প্রত্যেকটা মালপোয়া ফুলে উঠবে। আর সাইড থেকে এইভাবে গরম তেলটা মালপোয়ার ওপরে দিয়ে দিতে হবে। একদিকটা পুরোপুরি ফুলে উঠবে, তারপর উল্টো দিকটা ভেজে নেব। এইভাবে যদি মালপোয়াটা করা হয়, সব মালপোয়ায় ফুলে উঠবে। বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।